হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে আসি সাগর স্পোর্টসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার সামনে সাগর ভাই রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাইয়ের পাশে তো হিউজ কালেকশন ভাই, আমাদের কিন্তু নতুন কালেকশন আছে এবং আমাদের এই ভিডিওতে আমি বলে দেই, ঈদের অফার থাকতেছে এবং সর্বোচ্চ কমেন্ট থাকবে যাদের এবং সর্বোচ্চ শেয়ার যাদের থাকবে, যারা স্ক্রিনশট পাঠাবেন তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা গিফট আছে। তো এই ভিডিও লাস্টে আমরা দেখাবো। ওকে, তো ভিউয়ার যারা সবচেয়ে শেয়ার করবে, সবচেয়ে কমেন্ট করবে আমার দামাদামি চ্যানেলে, তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকবে। অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার গুলো যারা করবেন, এগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইকে পাঠিয়ে দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে শেয়ার এবং কমেন্ট করবে তাকে কিন্তু ভাই একটা পুরস্কার দিবে, সেটা ভিডিও আসলে দেখাই দেওয়া হবে। তো ভাই সবাই লোকেশন জানিয়ে দেন একবার। আমাদের লোকেশন হলো ঢাকা মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম, 48 বাই 8, টোটাল স্পোর্টস এবং সাগর স্পোর্টস দুটেই আছে। অনেকে খুঁজে পাচ্ছেন না, সরাসরি লোকেশন আছে, সাগর ভাইয়ের ইউটিউবে সার্চ দিবেন, সব লোকেশনটা পাবেন বা আপনাদের এখানে লোকেশন থাকবে। ওকে ঠিক আছে, তো তাহলে এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি আমরা। আমরা এই ছোট থেকেই শুরু করি, এই স্কেট থেকে। এটা কিন্তু চারটা কালার হয়, হ্যাঁ বড় ছোট করা যায়, 3 বছর থেকে 8-10 বছর পর্যন্ত পড়তে পারবে, বড় ছোট করা যায়। এটার প্রাইস মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। চারটা কালার আছে, যারা কালার দেখতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে ইমোতে নক দিবেন। অবশ্যই অনেক সময় একটু ব্যস্ত থাকি, কেউ রাগ হবেন না, আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা অ্যানসারটা দিয়ে দিব। ওকে ঠিক আছে, এরপরে দেখাবো আপনাদের বাচ্চাদের আইটা স্কেটিং, এটা লাইটিং স্কেটিং, এটা বডিতে লাইট আছে। এই যে বডিতে দেখেন কত সুন্দর একটা লাইটিং আছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। মাল্টি অপশন আছে, এখানে চার্জারেবল আছে, মানে এটাকে চার্জের কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, চার্জার সিস্টেম, এটা কিন্তু বড় ছোট করা যায়, আপনার 8 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। হ্যাঁ, 3 বছর থেকে 8 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। কালার কিন্তু দুইটা আছে, হ্যাঁ কালার দুইটা আছে, এই দেখেন খুবই সুন্দর। এটা কিন্তু 3400 টাকা, আগে ছিল 3500 টাকা, এবার হচ্ছে 3400 টাকা। ওকে, দুইটা কালার আছে, যার যেটা লাগে নিতে পারবেন, ছেলে এবং মেয়ে দুটোটা দুজনের জন্যই আছে কালার। এরপরে দেখাবো আমাদের আরেকটা স্কেট বাচ্চাদের, মানে 3 বছর 2.5 বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবে। এটা চাকায় কিন্তু লাইটিং, চাকায় কিন্তু লাইটিং, বড় ছোট করা যায়। এছাড়া দেখাবো আমাদের রিলেভেলের একটা আছে, ছোট বেবিদের 2.5 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে, বড় ছোট করা যায়। বাট এটা কিন্তু সবচেয়ে জিরো সাইজ, এর ছোট আর স্কেট হয় না। আপনার স্টার্টিং এ যে স্কেট গুলো ইউজ করি আমরা ক্লাবে যেগুলো দিই, তো এইগুলোর প্রাইসটা মাত্র 3000 টাকা, তিন হাজার টাকা। সাগর স্পোর্টস আর দাদা দামোদামি স্যালেন থাকলে এটার জন্য থাকতেছে মাত্র 2800 টাকা, অনলি 2800 টাকা। ওকে, এছাড়া আছে আমাদের আরেকটা দেখাবো রিলেভেলের বড়দের চাকা লাইটিং, এটা কিন্তু মাত্র 2700 টাকা, অনলি 2700। এটা কিন্তু 3200 টাকা রেট ছিল, সব স্কেটে যেহেতু দাম কমছে আমি বলে দিই, এটাও কমছে ইনশাল্লাহ। দেখবেন আগের ভিডিওর সাথে মিলাই দেখবেন, কেন যে আমি চেষ্টা করি সবসময় একটু কম প্রাইসে দেন। মাঝখানে একটু রেটটা বাড়ছিল, আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু জানেন চায়না বন্ধ থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় প্রাইস গুলো একটু বাড়ে, এই জন্য আমাদের হাতে কিছুই থাকে না, কেন যে আমি নিজে আনি না, আমি বলি না যে আমি নিজে আনবো না, আসলে মার্কেট থেকে আসে এবং নিজে কিছু কিছু ছোট ছোট জিনিস বা প্রফেশনাল জিনিসগুলো আমি নিজে ইনপুট করি। আমি সব স্কেট কিন্তু আমি আনি না, কিন্তু প্রফেশনাল যারা, আমি যেহেতু প্রফেশনাল স্কেটার, এই জন্য আমি প্রফেশনাল জিনিসগুলো নিজে করে মডিফাই করে আমরা ইনভোর্ট করি। হ্যাঁ, ইয়ারে মাধ্যমে। প্রাইস কেমন আসবে এটা? এটার প্রাইস মাত্র 2700 টাকা। ওকে, অনলি 2700 টাকা। ওকে, তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি, নেক্সট দেখবো আমরা একটা 110 এর নতুন একটা মডেল আসছে টানের। হ্যাঁ, 110, এটা কিন্তু 100 আছে, আমি বলে দিই এটা 100 আছে, এই যে এখানে আছে এটা হলো 100, এটা হলো 110। ওকে, তো যারা বাচ্চাদের জন্য 100 আর বড়দের জন্য 110, এটা ছোট সাইজে বড় হুইল বসান যায় না, সেই জন্য বড়দের জন্য 110 আর ছোটদের জন্য 100। ওকে, প্রাইস কেমন আছে ভাই? এটা প্রাইস মাত্র 5000 টাকা, গেছে ভিডিওতে কিন্তু এটা 6000 টাকা ছিল, 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্ট। এটা সাগর স্পোর্টস আর দামাদামি চ্যানেলের জন্য বড় ধরনের একটা ডিসকাউন্ট, যারা কিনছেন আসলে মন খারাপ করবে না, যখন যে প্রাইসটা থাকে সাগর ভাই ওইভাবে প্রাইসটাই দেয়। অবশ্যই, তো সবাই কেউ খারাপ ভাবে নিবেন না, কিন্তু চেষ্টা করি একটু কমে দেওয়ার জন্য, ভালো প্রোডাক্ট কমে দেওয়ার চেষ্টা করি সবসময়। ছোট সাইজ বড় সাইজ একই প্রাইস, 100 110 একই প্রাইস। ওকে, এবার দেখাবো আপনাদের এই সেই স্কেটটা, আমি দেখাই দিই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হিউজ কালেকশন কিন্তু ভাইয়ের কাছে রয়েছে। এই যে আরেকটা আছে কালেকশন দেখেন, হিউজ কালেকশন আছে, দেখেন আমি একটু দেখাই দিই, মানে ওটা উপরে আছে, আমি নামাইতে একটু কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে দুইটা হুইল আছে। অনেকে একটু বলে দেই, এই যে যে হুইল, এই হুইল গুলোর জন্য অনেকে আমারে বোঝেন না বা জানেন না, অনেক দোকানদার অনেক ইউটিউবার অনেক ভাবে বুঝাইতেছে, আসলে ভাই যারা স্কেটার প্রফেশনাল তাদের হুইলের উপর কোনো ডিপেন্ড নাই, ইঞ্জিন হলো হুইল,
মানে আপনার স্কেটের দরকার হলো চাকা, চাকাটা যদি ভালো না হয় এক্সেপ্ট চাকা 14000 15000 16000 টাকা আছে শুধু চাকার দাম। তো অনেকে বলে ভাই লাল নীল চাকা সব একই দাম, কিন্তু আসলে ভাই এক না, আবার কোয়ালিটি হবে, খালি কালার হলেই হবে না, জিনিসটা বুঝে যদি নেন, যারা স্কেটিং করেন তারা জানেন। শুধু শুধু আমি কারোর নামে বদনাম বলতে চাই না রোজার মাসে, জাস্ট আমি বলতে চাই ভালো জিনিস অবশ্যই সবাই ভালো সাজেস্ট করেন, তো উল্টোপাল্টা কাস্টমারে বুঝাইয়া মন খারাপ করেন না দয়া করে। তো এইটার হুইল কিন্তু দুই মডেলের আছে, ওটা হলো 14000, এটা হলো 13000, 14000 টাকা, হ্যাঁ এটা 13000 টাকা, 13000 টাকা, হ্যাঁ একই জিনিস হুইলের জন্য দাম বেশি, আবার যদি কেউ কম দামি হুইল দেন আরো দাম কমবে। এই জন্য বলি যে হুইল যেটা যার সাথে থাকে ওটা তো ওর সাথে অরিজিনালই আসে, কিন্তু প্রফেশনাল হুইল গুলো কিন্তু কখনোই স্কেটের সাথে আসে না, এগুলো মডিফাই করে কাস্টমাইজ করে তারপর নিতে হয়। তো এই জায়গায় একটু দেখাই দিই, এই যে প্রফেশনাল হুইল গুলো, এইটা প্রফেশনাল, এটা বন্ডের এক্সেট হুইলের দাম, আট পিস হুইলের দাম 26000-27000 টাকা পরে আমাকে শুধু কস্টিং। তো এই জন্য অনেকে হুইলের বিষয়ে জানেন না, উল্টো পাল্টা কমেন্ট করতেছেন বা উল্টো পাল্টা জানতেছেন অনেকে বুঝাচ্ছে, তো এই জন্য কেউ ভুলভাবে বুঝবেন না যে চাকা ঘুরাইলে দাম বেশি, আসলে না, জিনিস যেরকম সেরকম দাম, এছাড়া আর কিছুই নাই। আচ্ছা নেক্সট দেখাবো আমাদের কুকার 307 মডেল, খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটাই কালার হয়, এটা কিন্তু সাইজ ফিক্স হয়, যার যে সাইজ লাগবে নিতে পারবে। এটা কিন্তু প্রাইসটা কিন্তু 6000 টাকা ছিল, মাঝখানে 5500 ছিল, এখন কিন্তু 5000 টাকা, অনলি 5000 টাকা, অনলি 5000 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার। এটা সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে 43 পর্যন্ত সাইজ আছে, ওকে আপনার যে যে সাইজ লাগবে নিতে পারবেন। এটা লকটা দেখেন আর বডিটা কিন্তু অনেক হেভি, 307 মডেল কুগারের 307, এটা হলো মাত্র 5000 টাকা, ওকে ঠিক আছে। আমি সবসময় বলি যে খালি ব্যবসা করলে হবে না, অবশ্যই কিন্তু তাদের একটা ভালো প্রোডাক্ট দরকার। হ্যাঁ আমি সবসময় খেয়াল করি যে একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করি, কিন্তু অনেকে অনেক ভাবে বোঝাচ্ছে এই না সেই না, ভাই আমার কোনো দরকার নেই, আমি যেহেতু খেলোয়াড় আমি খেলোয়াড় বিষয়টা বুঝবো, আমি কিন্তু বাইরে কিছু বুঝবো না, আমি ব্যবসাটা চিন্তা করি না, আমি হলো খেলোয়াড় হিসেবে চিন্তা করি। এই জন্য বলি এটার হুইলটা ভালো মোটামুটি, তার ভিতরে বডিটা একটু হালকা, এটার প্রাইস মাত্র 4900 টাকা, অনলি 4900 টাকা, 5000 টাকা ছিল 100 টাকা কমাই দিছি, ঈদ উপলক্ষে 100 টাকা ডিসকাউন্ট, ঈদ উপলক্ষে 100 টাকা কম, কিন্তু ভাই আমি চাই যেন 100 টাকা, ভাই আমি লাভ সামান্য করি, আমি বলি লাভ সামান্য করি সেল বেশি দিই, পুরো মার্কেটে চ্যালেঞ্জ ইনশাল্লাহ। এই স্কেটিং এর একটাই জায়গা সাগরের স্পোর্টস এর নাম এক নামে চিনে শুধু আপনাদের জন্য, এবং প্রাইস দিকে ভালো কোয়ালিটি দিতে, যারা দামা দামি সেলেন থেকে সাগর স্পোর্টস থেকে প্রোডাক্ট গুলো নিছেন অবশ্যই এটা কমেন্ট করবেন, যদি খারাপ হয় অবশ্যই খারাপ কমেন্ট করবেন, আমি সবাইকে বলি আসার আগে অবশ্যই 10 জায়গায় যাচাই করে তারপর আসবেন, অবশ্যই সমস্যা না। এটা কালার কালার কিন্তু তিনটে কালার হয়, এই যে ব্লু কালার, রেড কালার আর এটা ব্ল্যাক কালার হয়, হ্যাঁ ব্ল্যাক হোয়াইট হয়, তিনটে কালার আছে। আসলে রোজার এসে কষ্ট হয়ে যাচ্ছে কথা কইতে, তো আর এই সেই স্কেট, এটা কিন্তু সব থেকে কম প্রাইজে, তো এই স্কেট আমি কাউরি সাজেস্ট করি না, যারা শখের জন্য কিনি, আমরা কিন্তু এই স্কেটিংটা করি শুধু শখের জন্য, তো এইগুলো কিন্তু ফ্যামিলি সহজে সাজেস্ট করে না, তারপরে করে জোর করে আমরা করাই বা আমাকে শখ, এই জন্য এই স্কেটটা একটু নর্মাল হয়ে যায়, এর ভিতরে বেয়ারিং নাই, বল সিস্টেম, হ্যাঁ বল সিস্টেম, বল সিস্টেম, তো এই স্কেটটা সব দোকানদার বেছে, আমি কিন্তু ভাই সহজে আমাদের আসলেও আমি বিক্রি করতে চাই না, তো যার ইমার্জেন্সি দরকার যে এটাই নিবো তাহলে আমি দিতে পারবো কোনো সমস্যা, কিন্তু এটা প্রাইস মাত্র 2000 টাকা, কিন্তু জিনিসটা কিন্তু ভাই নরমাল, এর ভিতরে কালার হয় লাল কালার, নীল কালার, অনেক কালার হয়, হলুদ কালার, অনেক কালার হয়, তো এই প্রোডাক্ট খারাপ বলতেছি না, বাট এটা হলো যারা নেন তারা দুই তিন দিন পরে এই বলটা ভেঙে যায়। আচ্ছা তখন অনেকে চাকা খোঁজেন, কিন্তু আসলে চাকার সমস্যা না, সমস্যা হলো বল, সিস্টেমটাই সমস্যা, এর সিস্টেমটাই সমস্যা, তো এই জন্য কেউ বাজেট ভাবে নিয়ে না, প্রোডাক্ট খারাপ বলতেছি না, কিন্তু বাট কম দামের ভিতরে এই জিনিসটা একটু, যেহেতু কম দামের ভিতরে খুঁজতেছেন আর একটু বাজেট বাড়ান, একটু শখের জিনিস একটু বাজেট বাড়ান, ভালো একটা প্রোডাক্ট না, আমার কথা হলো এটা, ঠিক আছে। তো নেক্সট টাইম দেখতে পাবো ভিউয়ার্স আরো হেউস কোলন কালেকশন রয়েছে ভাই শপে, এবার দেখাবো আপনাকে টান কোম্পানি, এটার কিন্তু আসলে বড় কিছু নাই, এটাও কয় অনেক অরিজিনাল ডুপ্লিকেট। আচ্ছা এটার বিষয়ে আমি একটু বলে দিই, এটা হুইল যেটা আসে এটার সাথে এটা অরিজিনাল, রাইট, ওকে, কিন্তু এই দেখেন একটা প্রফেশনাল হুইল, এটার হুইল অনেক কালার হয়, হলুদ কালার, লাল কালার, নীল কালার অনেক হয়, কিন্তু এটা কিন্তু প্রফেশনাল হুইল, একসেট হুইলের দাম 3000 টাকা, একসেট হুইলের দাম 3000 টাকা, আর স্কেটের দাম এটা ছিল আগে 2800 টাকা, এখন 2700 টাকা, তাহলে বোঝেন চাকার দাম হলো 3000 টাকা, স্কেটের দাম হলো 2700 টাকা, তাহলে বুঝতে হবে যে অবশ্যই হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি হুইল, আর যারা হুইল প্রফেশনাল হুইল চিনেন না অবশ্যই 10 জায়গা 10টা ক্লাবে 10টা মানে টিচারের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই প্রফেশনাল হুইলটা কিরকম হইতে পারে বা কোন হুইলটা,
এই জন্য যাচাই করে নেবেন। কিন্তু এই যে লাল নীল চাকা হলেই হয় না, এটার ভিতরেও কিন্তু লাল নীল চাকা হয় কম দামে, কিন্তু প্রফেশনাল যখন চাকা হয় অনেক রকমের আসে, লাইটিং আছে, লাইটিং টা 3500 টাকা 8 পিস। এই জন্য বলি যে চাক্কাটা ভাই এই টান কোম্পানির সাথে টানের লোগো থাকে, আর ওই যে ওই ইনপুটের সাথে অন্য কোনো লোগো থাকে, কিন্তু কোয়ালিটি বুঝে নিতে হবে। আচ্ছা, আর যে স্কেটের সাথে যে হুইল গুলো থাকে ওগুলো ওর সাথেই অরিজিনাল থাকে, কিন্তু ক্ষয় বেশি হয়। আর এক্সট্রা যে হুইল গুলো প্রফেশনাল আমরা হয় এবং অনেক দিন যায়, প্রায় 3-4 বছর ইনশাল্লাহ যায়, অনেকে ব্রেক বেশি মারে সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি ক্ষয় যায়, কিন্তু লোহা পর্যন্ত রোডে ক্ষয় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই টান কোম্পানির স্কেটে 4টা কালার হয়, এটার প্রাইস মাত্র 2700 টাকা। ওকে, এরপরে দেখাবো আমাদের এই আরেকটা স্কেট। এটা কিন্তু আমি বারবারই বলি, যারা স্টার্টিং এ যে কম প্রাইসে চাচ্ছিলেন এই স্কেটটা নিতে পারেন, স্কেটটা অনেক ভালো স্টার্টিং এ, একটু ভারী হলে দরকার নেই, হ্যাঁ ভারী হলে দরকার নেই, হালকা হলে মনে করেন 60-65 কেজি হলে সমস্যা নেই, অনেক আছে 100-120 কেজি এত দরকার নেই। তো সেই ক্ষেত্রে যারা কম বাজেটে চাচ্ছিলেন এই স্কেটটা, হ্যাঁ এই স্কেটটা না নিয়ে এই স্কেটটা নেন, অনেক ভালো হবে আমি বলতেছি। আমি যেহেতু ভাই খেলোয়াড় স্টার্টিং এ যদি নিতে চাচ্ছেন তো একটা ভালো প্রোডাক্ট কম প্রাইসে নেন, এটা প্রাইসও কম, এটা মাত্র 2600 টাকা, অনলি 2600 টাকা, অনলি 2600, এটা কিন্তু 2500 টাকা রেট ছিল, অনলি 2600 টাকা। এটা কালার আছে 3টা কালার, যার যেটা লাগে নিতে পারবেন। স্কেটটা কুগারের মতোই ফাইবার বডি, ওকে কুগারের মতো ফাইবার বডি, 4টা কালার, 42 পর্যন্ত সাইজ আছে, যার যেটা লাগে নিতে পারবেন, কোনো সমস্যা। ঠিক আছে ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আরো হিউজ কালেকশন দেখতে পাচ্ছি, কালেকশনের শেষ নাই। আরেকটা দেখাবো আপনাদের অ্যাকশন, এই অ্যাকশনটা কিন্তু দেখতে পাচ্ছেন, মনে করেন একটা ব্র্যান্ড, আমরা যখন স্টার্টিং শুরু করছি স্কেটিং তখন অ্যাকশন ছিল, টিএনও অ্যাকশন ছিল, হ্যাঁ টিএনও ছিল, তো এই জন্য এই অ্যাকশনটা এখন অ্যাকশনের যে প্রাইস সেই ক্ষেত্রে আমার মনে হয় কুগার নেওয়া ভালো। তো সেই ক্ষেত্রে কুগার এসছে, মানে অ্যাকশন এসছে, কুগারটা ভালো সবচেয়ে সাজেস্ট করি। কিন্তু যারা একটু ভালো বাজেট আছে, স্টার্টিং এ একটু ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আর যারা যদি শুরু করতে চান, আমি বলবো এই যে দুটো স্কেট, যারা একটু ভালো খুঁজতেছেন যে একবারে কেনবো, যে আমি এরপরে একবারে থ্রি হুইল নেবো, কিন্তু এই স্কেট আমি সবসময় সাজেস্ট করি। ওকে, আমার যত কাছের মানুষ আসুক যা আমার উপর সাজেস্ট করলে আমি সবসময় কুগার সাজেস্ট করি, কিন্তু এটি যে প্রাইস সেই ক্ষেত্রে আর 2-100 টাকা ভরলেই এটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমরা কিন্তু অ্যাকশনের প্রাইসটা একটু ডিসকাউন্ট দিতে চাচ্ছি, মানে অ্যাকশনটা অনেকদিন ধরে স্লো, কারণ যে এই জায়গাটা ও তৈরি করে নিয়েছে, হ্যাঁ ও কিন্তু অনেক ভালো প্রোডাক্ট, কুগার কিন্তু অনেক ফাইবার বডি, অনেক হার্ডি, অনেক মজবুত, অনেক জাম ফ্রি স্টাইল করা যায়। এটার প্রাইস মাত্র 4100 টাকা, আমার কিন্তু 4250 টাকা ছিল, এখন মাত্র 4100 টাকা, সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে, 150 টাকা ডিসকাউন্ট, 150 টাকা ডিসকাউন্ট ভাই, আমি লাভ সামান্য করি, আমি চাইলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট দিতে পারতাম, 4500 কইয়া 5000 টাকা কইয়া 700-800 টাকা ইয়া দিতে পারতাম, কিন্তু আসলে না ভাই, আমি লাভ সামান্য করি। আমি বারবার আমার কাছে আর্লি একটাই রিকোয়েস্ট, আমি আসলে 10 জায়গা যাচাই করে আমাদের আসবেন, কোনো সমস্যা না, আমি একটু লাভ সামান্য করি, এর সামান্য, আমি লাভ ছাড়া ব্যবসা করি না, আমি মিথ্যা কথা বলবো, কিন্তু সামান্য লাভ করি, অবজা থেকে মিথ্যা কথা বলি না। কিন্তু 3টা কালার আছে, 3টা কালার এখানে ডিসপ্লেতে দেওয়া আছে, কালো আছে, রেড আছে, আর এটা আছে। ওকে ঠিক আছে, তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে কিন্তু আরো কালেকশন রয়েছে, পুরো ভিডিও না টেনে দেখবেন। আরেকটা দেখাবো আপনাদের, তারে 84 mm, হ্যাঁ স্কেটটা কিন্তু মনে করেন কম প্রাইসের ভিতরে কুইটা ভালো, দেখতে খুবই সুন্দর ভিউয়ার্স, এটা কিন্তু জোসারটা স্কেট 184 mm, 84 mm, দেখতে পাচ্ছেন 84 mm চাকা, আমি একটু দেখাই, 84 mm চাকা, খুবই সুন্দর, এটা খারাপ না, ভালো, খুব ভালো, মানে টিএনএস এটা ভালো, টিএনওর এটা, এটা সফট, হ্যাঁ এটা প্রাইস মাত্র 3400 টাকা, অনলি 3400 টাকা, 3400 টাকা রেট ছিল, 3400 টাকা ডিসকাউন্ট, 3400 টাকা, সব জায়গায় দেখবেন 3500 টাকা রেট, বা 4000 টাকা রেট, 4200 টাকা, আমার কাছে 3400 টাকা, আমার ইয়াতে অনেক আগে ছিল, এটা একটু কম ছিল, এরপর আরো বেশি হয়েছিল, হ্যাঁ তো এই জন্য বললাম এখন বর্তমান 3400 টাকা। ওকে ঠিক আছে, 3400, যারা যারা পছন্দ হবে অবশ্যই আমার সহ চেহারা সহ স্ক্রিনশট দিবেন। আর আরেকটা কথা বলে দিই, কেউ ভিডিও কলে ছাড়া অর্ডার নিবেন না, কেন অনেক প্রতারণার শিকার হচ্ছেন, আমার দোকানে ছবি নিয়ে অনেক প্রতারণার শিকার হচ্ছেন, যে সাগর ভাইয়ের পরিচয় দিয়ে অনেকে টাকা নিচ্ছে, আমি কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না, শুধু ডেলিভারি চার্জ ছাড়া, অনেকে ডেলিভারি চার্জ নিয়ে বলে মাল পৌঁছে গেছে আপনি ফুল পেমেন্ট দেন, এটা হলো বাটপার, এই জন্য বারবার বলি আমার মাল হাতে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবেন, অফিস থেকে যখন নিবেন তখন ওখানে টাকা পরিশোধ করবেন, আর শুধু ডেলিভারি চার্জটা দিবেন, আমার ভিডিও কলে দেখে সাগর ভাই কিনা এটা ফাইনাল হয়ে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার দেখাবো আপনাকে কুগার, কুগার স্কেটটা, কুগার এখানে দুটো কালার রয়েছে এবং কুগার সব থেকে ভালো, যারা স্টার্টিং এ ভালো প্রোডাক্ট চাচ্ছেন আমি সব থেকে সাজেস্ট করবো এটা, সব থেকে সাজেস্ট করবো এটা, এরপরে যদি যান থ্রি হুইল, এর উপরে গেলেই থ্রি হুইল, কিন্তু যদি স্টার্টিং এ চান যে ভালো একটা প্রোডাক্ট চান, তো আমি চাচ্ছি এই স্কেটটা নিতে, অনেক ভালো একটা স্কেট, আমি পার্সোনালি এটা হুইলটাও ভালো, অনেক বলে সাদা চাকা ভালো না, আসলে এই কুগারের হুইলটা ভালো, মানে কুগার হুইল ক্ষয় হয়, যে চাকা থাকে সবই ক্ষয় হবে, কিন্তু প্রফেশনাল হুইল গুলো অনেক জোস, এটা আমি হুইল গুলো দেখাবো আপনাদের,
দুটো কালার আছে এটা কিন্তু প্রাইস এখন 4400 টাকা 4400 টাকা 4000 আগে 4500 টাকা ছিল 100 টাকা ডিসকাউন্ট বলছি তো সব প্রোডাক্টে ইনশাআল্লাহ কমাবো ওকে এইজন্য সবসময় দুটো কালার আছে যা যেটা লাগে নিতে পারবেন সাইজ 44 পর্যন্ত আছে ওকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন 44 পর্যন্ত সাইজ আছে আর এটা দেখাবো থ্রি হুইলের এটা হলো থ্রি হুইলের কম দামি প্রাইস কম দামি লাইটিং হ্যাঁ যাদের ছাদ আছে বা ছাদ নাই কিন্তু এটা কম প্রাইস তো আসলে এই যে বাজেট সেই বাজেটে আপনি আরো ভালো প্রোডাক্ট পাবেন আমি সবসময় সাজেস্ট করি আমি কোনো প্রোডাক্ট খারাপ বলবো না কারণ আমি বিজনেস করতেছি এটা প্রোডাক্ট খারাপ বলা যায় না তো আসলে ফোন দিবেন আমি অবশ্যই সবাই এটা সাজেস্ট দেব অনেক অনেক মিষ্টি কথায় প্রেমে পড়বেন কিন্তু আসলে প্রেমের জিনিসটা না জিনিসটা হলো সগের ভালোবাসার জিনিস অবশ্যই এই জিনিসটা যেন ভালো একটা প্রোডাক্ট পান এটা আমার একটা রিকোয়েস্ট যে অনেকের কথা ভালো লাগবে আমার কথাও ভালো লাগবে ভালোবাসার মানুষ কিন্তু ঠকায় বা এই জন্য যাচাই করে থাকবেন সাগর বাইরে ভালোবাসতে পারেন কিন্তু যাচাই করে আসবেন আমি এটা হলেই কেন যে একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করি এই মালটা তিন চাকের ভিতরে কম প্রাইস এটা মাত্র 3700 টাকা মাত্র 3700 টাকা মাত্র 3700 টাকা কিন্তু সবাই তিন চাকা খোঁজে কিন্তু এই জিনিসটা কিন্তু অতটা হাড়ি না ওকে এই জন্য বলি যে খালি কম দামে খুঁজবে আপনারা সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটা ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই এইবার দেখাবো আমাদের ফুলগুলো মানছে দুইটাই দেখাবো ফুল মানছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন জারেনি এত কথা মানে কথাটা বলতে কি ফুলগুলোর চাকাটা একটু ভালো মানছে চাকাটা একটু নরমাল হ্যাঁ ওকে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বুঝাই দেই অনেকে অনেক ভাবে বলতেছে যে ভাই এই চাকা হলো অরিজিনাল আর এই চাকা মানে এই চাকাগুলো ডুপ্লিকেট এক্সেপ্ট হুইলের দাম হলো 7,500-8,000 টাকা তাহলে একটা স্কেটের দাম হলো 7,500-8,000 টাকা তাহলে কেমনে এক হয় অনেকে ভিডিও বানাচ্ছে যে লাল কালা নীল কালা সবের একই দাম হ্যাঁ আসলে বিষয় এটা না ভাই আমি বারবার বলি যারা এই কথা বলে তাদের ধরে বললেন যে ভাই একসাইড হুইল দিয়ে প্রফেশনাল হুইল দিয়ে আমার এই ডেটা স্কেট দেন এই স্কেট দিয়ে পরে প্রায় আমার 14,000 টাকা খরচ পড়ে মানে কস্টিং দিয়ে পরে মানে এটা হয়েছে আমার সেলিং প্রাইস 14,000 টাকা সেই ক্ষেত্রে এই হুইল দিয়ে চেঞ্জ করে দিলে 14,000-13,000-12,000 টাকা পড়ে তো আসলে হুইলটা হলো মেইন আমি বারবার বলতেছি এই বডিটা কিন্তু সেম হুইলটা হলো মেইন এটার থেকে এটা একটু হুইল ভালো এই জন্য এটা একটু প্রাইস বেশি আর একটু প্রাইস কম তো অনেকে অনেক ভাবে বুঝাবে কারণ কথায় প্রেমে করবেন না মেইন কথা হলো চাকা ভাই অবশ্যই আপনারা সবাই যারা স্কেটিং করেন আমি যতটুকু এই এক বছর বিজনেস করি আর আগে তো জব করতাম এরপর আমি তো এখনো ন্যাশনাল টিমে খেলোয়াড় 2017 থেকে চান্স পাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খেলাধুলা করে অনেক দিন থেকে চান্স পাইছি 17-তে এই জন্য বলি মেইন হলো চাকা আর আপনারা যারা স্কেট গুলো নেন আমি বেশিরভাগ দেখি রোডে স্কেটিং করেন ঢাকা এবং ঢাকার বাইরে তো এই জন্য মেইন হলো চাকা চাকাটা ভালো হলে আপনার জিনিসটা একটু ভালো হবে এই জন্য অলওয়েজ চাকাটা আলো অনেক সময় কাস্টমাইজ করে নিলে একটু খরচ বেশি পড়ে এই জন্য বলি এই দেখেন এই চাকা দিয়ে যদি নেন এখন বর্তমানে এটা 25,000 টাকা পড়বে 25,000 টাকা এই এসকেডি আবার এই এসকেডি একই জিনিস কিন্তু শুধু চাকার জন্য এখন অনেকে বলে যে লাল চাকা সাদা চাকার দাম একই উদয় আপনার বুঝে টাকাটা দিচ্ছে আসলে ভাই যদি না জানেন অবশ্যই আরো 10 জনের দিতে যাচাই করবেন মানে এই দোকানদারকে দিতে না কিন্তু দোকানদারে খালি পারলে বেঁচে দিব কিন্তু আসলে বিষয়টা ভুক্তভোগী আপনি হইবেন এই জন্য কোনো ক্লাব আছে অনেক ক্লাবের সাথে জড়িত আছেন বা যারা জানেন না ক্লাবে ফেসবুকে দেখবেন অনেক ইউটিউবে চ্যানেল কি আছে যে কোন হুইলটা ভালো হবে সাজেস্ট দিতে পারেন ভাই আমি একজন প্রফেশনাল আমাদেরও নিতে পারেন কিন্তু আমি চাই তাহলে আমি 10 জায়গাতে নিয়ে আমার কাছে যদিও কেউ না দেয় আমি দেবো ভাই অবশ্যই 3টা বাজে ভাই আমার ফোন দেয় আমি তারপরে ফোনটা ধরি আমি বলি যে ভাই এখন তো 3টা বাজে ভাই ভাই আমার তো একটু দরকার আমি কিছু কোন তারপরে কোন মানে মেইন কথা হলো ব্যস্ত থাকি না ব্যস্ত শুধু আপনাকে নিয়ে থাকি আমার ফ্যামিলি নিয়ে বেশি ব্যস্ত থাকি না শুধু আপনাদের সময় দেই তো এতে কেউ কষ্ট পাবেন না অনেক সময় তাও আমি পারি না অনেক সময় অনেকের অ্যান্সার দিতে পারি না অবশ্যই রাগ করবেন না দয়া করে কেউ রাগ করবেন না রাগ করলে ভাই আমি কই যাবো আপনাকে ভালোবাসার জন্য অবশ্যই তো প্রাইস কেমন আসবে এটা ভাই এটা হলো 8,000 এর 7,500 8,500-7,500 হ্যাঁ অনেক অনেক ভাবে দাম কমাই দিছে কিন্তু বিষয়টা হলো এই জায়গাটা গেম খেলতেছে যে হুইলটা হলো মেইন আচ্ছা কাটা আবার এটা তো কাস্টমাইজ করে 14,000-12,000-13,000 ওকে চার্জ এরকম পরে আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি নেক্সট দেখাবো আমাদের সেই 125 এটা স্পিডটা দেখেন আমি আর কিচ্ছু বলবো না আমি আমি নিজে একটা ইউজ করব খুব তাড়াতাড়ি আপনারা আমার ভিডিও সাধারণ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানে এটা বলার বাইরে এই ভিডিওটা একটু বড় করতেছি কেন দেখেন স্পিডটা দেখেন আমি একটু দেখাই এখনো থামছে না দেখতে পাচ্ছেন দেখেন জোস আর ফ্রেমটা দেখেন এটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কি রকম আপনার বডি যদি হোয়াইট লাগে হোয়াইটও আছে আর যদি ব্ল্যাক লাগে ব্ল্যাকও নিতে পারেন যদি লাল লাগে লালটাও নিতে পারবেন না লালটা না কালাটা এই সাগর ভাই এটা ডাইরেক্ট লালটা না কালাটা হ্যাঁ এই জন্য বলি যে লালটা নেবেন না সাদাটা নেবেন সাদাটা নেবেন না কালাটা নেবেন এই যেটাই না নিতে পারবেন আমার কাছে প্রাইস একই থাকবে কিন্তু আপনার এটার প্রাইসটা আমি একটু ধামাকা অফার রাখতে চাচ্ছি এবং এর সাথে একটা বড় ধরনের গিফট থাকবে আমরা হুইল দেখবো হুইলের পরে আমরা এটার প্রাইসটা জানাই দেবো
তো এছাড়া আপনাদের অ্যাকশনের কিন্তু 149 এফ 84 mm এটার প্রাইস কিন্তু আরেকটু দাম কমছে। আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে প্রাইস কমলে সাগর ভাইদেরতে ভিডিওর মাধ্যমে পারবে। এটার প্রাইস মাত্র 4100 টাকা, অনলি 4100 টাকা। 5000 দিয়ে কিনছেন, 5.5 দিয়ে কিনছেন, 8000 দিয়ে কিনছেন, 7000 দিয়ে কিনছেন, এখন মাত্র 4100 টাকা। হিউজ ডিসকাউন্ট, অনেক অনেক মার্কেট চ্যালেঞ্জ। এবং এর সাইজ কিন্তু ফিক্স, বারবার বলতেছি এটার সাইজ কিন্তু ফিক্স, বড় ছোট করা যায় না। যার যে সাইজ লাগবে 41 থেকে 40 থেকে 44 5 6 পর্যন্ত আছে। ওকে, তো যারা ভারী আছেন এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কালার দুইটা কালার হয়, ব্লু কালার আর অরেঞ্জ কালার। ওকে, তো এসকেটা মিলে দেখবেন, অনেকে দেখতে কিনছেন। তো হুইল দেখাবো এবার, শুধু প্রফেশনাল হুইল, যেহেতু নরমাল হুইল মার্কেটে অভাব নাই, কিন্তু এগুলো সব প্রফেশনাল হুইল। এই জিনিসটা আপনাদের বারবার বলতেছি, হুইলের উপর সবকিছু ডিপেন্ড করে। এই যে যেরকম এই হুইলটা আছে দেখবেন, তো অনেকে চলাইতেছে এই হুইলটা, কিন্তু অনেক ভালো। অনেকে বলে যে পানি কালো হুইল, আসলে পানি কালারের হুইলের সাথে কোনো সম্পর্ক না, সম্পর্ক হলো কোয়ালিটির দিক থেকে। এটা হুইলটা জোস, যারা জাম করেন, লাফালাফি করেন, এই হুইলটা নিতে পারেন, আর এই হুইলটা নিতে পারেন। আমি সবসময় সাজেস্ট করবো এই দুটো হুইলের। আর যদি যাদের প্রাইস আছে সেক্ষেত্রে বন্ড, এটা হলো অক্সিলর বাপ, এক কথা শেষ, অক্সিলর বাপ মানে বন্ড তো বন্ডই। আর এই হুইলটা নিতে পারেন, খুব ভালো হুইল। এটা যদি কাস্টমাইজ করে নেন, কেউ কোনোটা 14000 পরে, কোনোটা 13000 টাকা পরে, শুধু হুইল নিলে 7.5-8000, যে যেরকম নেন। আমাদের কাস্টমাইজ করে নিতে চাইলে আমাদের ফোন দিবেন, বা সরাসরি চলে আসবেন, বা ভিডিও কলে দেখে, যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন। তো হুইলগুলো আসলে শুধু হুইলও দিলে নিতে পারবেন, কোনো সমস্যা না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইমোতে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা ছিল, এখনই ওপেন করে দিছি ইনশাল্লাহ, এই দুই দিন হয়েছে। তো কেউ মন খারাপ করবেন না, অনেক সময় রিপ্লাই দিতে পারি না। সেক্ষেত্রে কেমন আসে ভাই এইটার হুইলটা, এই এদেরও কাস্টমাইজ করে নিতে পারবেন। এই হুইলটাও ভালো, এই হুইলটা যারা চলাইছে তারা বলতে পারবে। খালি খালি আমি নতুন করে বলবো না, হুইলের উপর সবকিছু, মেন কথা হুইল। এটার প্রাইসটা 7000 টাকা পড়বে শুধু হুইল। ওকে, শুধু 7000 টাকা 36, আর যদি কাস্টমাইজ করে নেন তাহলে প্রাইস কম পড়বে, মানে 13000 পড়তে পারে, 12000 পড়তে পারে, 14000 পড়তে পারে, মানে যেটা যেরকম নেবেন এরকম কাস্টমাইজ করতে পারে। আর বন্ডের হুইল আছে, এটা হলো এখন বর্তমান 15000 টাকা, 15000 টাকা 6 পিস হুইল, 15000 টাকা বর্তমান প্রাইস। যদি মানে যাচাই করতে চান, বন্ড কোম্পানি ব্ল্যাক ম্যাজিক রেড ম্যাজিক দিয়ে সার্চ দিবেন, অবশ্যই এর প্রাইস সহ সব কিছু শো করবে। এখানে ডুপ্লিকেটে কিছু নাই, অনেকে অনেক ফিলার ডুপ্লিকেট করে আনতেছে। তো এটা আছে কুলগুলু হুইল, এটা হলো 4000 টাকা শুধু হুইল, অনলি 4000 টাকা, 4000 টাকা 6 পিস, এটা হলো 3500 যাচ্ছেন, এটা 3500 টাকা, এটা 3500 টাকা। ওকে, 110 সবগুলো কিন্তু 110। ওকে, আবার এই রসলি আছে, রসলির 100 ও আছে, 110 ও আছে। যারা রিলেবেল কোম্পানি স্কেটটা নিছেন, এই স্কেটটা নিছেন, আমি বারবার বলে দিই এই স্কেটটা, হ্যাঁ এই স্কেটটার সাথে এই হুইলটা যদি নেন তাহলে মনে করেন সেই চলবে। ওকে, এটা হলো প্রফেশনাল, এটা নরমাল, এই হুইলটা কিন্তু অনেক নরমাল। আমি বলি এটার প্রাইস কিন্তু মাত্র 5500 টাকা, অনলি 5500 টাকা, 5700 টাকা ছিল ছিল কিন্তু ভাই, একসময় এর দাম অনেক দাম ছিল, এখন 9000 ছিল, 8000 টাকা ছিল, যার যেরকম ছিল, এখন প্রাইস মাত্র 5500 টাকা। ওকে, কালার কিন্তু দুইটা হয়, এটা জানেন আপনারা, এটা হলো ব্ল্যাক হোয়াইট, এটা হলো ব্ল্যাক রেড রেড। হ্যাঁ, আরেকটা স্কেট আমি মাঝখানে দেখাই দিই, এইটা আমার মডিফাই করা স্কেট, এই দেখেন এই হুইলটা, এই যে 100, গাড়িটা কিন্তু চলে, কিন্তু ইঞ্জিন ভালো লাগবে, এই জন্য বারবার ইঞ্জিনের কথা মুখে বলতেছি। তো এইবার দেখাবো আমরা প্রমোশনাল হুইল, 80 mm 70 mm আর সবগুলো। এটা হচ্ছে লাইটিং, আমি লাইটিং দেখাই, এই যে লাইটিং, অনেকগুলো কালার হয়, আমি বারবার বলতেছি, এক এক সময় এক এক কালার থাকতে পারে, অনেক সময় ব্ল্যাক থাকে, রেড থাকে, ব্লু থাকে, হুইলের কালারের উপর ডিপেন্ড করে না, মেন কালো কোয়ালিটির উপরে। এটার প্রাইস মাত্র 3000 টাকা, অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা, 8 পিস, কোনোটা ব্যারিং থাকে, কোনোটা ব্যারিং থাকে না। অনেক সময় নক করেন যে ভাই ব্যারিং সহ না ব্যারিং ছাড়া, এই যে এটা আছে, এটাও কিন্তু প্রফেশনাল হুইল, এটাও 3000 টাকা। ওকে, আর এইগুলো আছে 100 mm নর্মাল চাকা, যারা রিলেবেল নিছেন এটার প্রাইস মাত্র 300 টাকা পিস, অনলি 300 টাকা পিস, অনলি 300 টাকা পিস। তো এই জন্য বলে যাচ্ছে ভাই, বাবার কাছে তারা নিতে পারবেন, হ্যাঁ তারা নিতে পারবেন। আমার কাছে কিন্তু প্রফেশনাল জিনিসটা সব থেকে বেশি, এই পুরো মার্কেটে দেখবেন অনেকে অসৎ ব্যবসা আছে, যে একতরফাই ব্যবসা করে, যে এই জিনিসটা কারো ধরে না দাম বেশি। এই হুইলটা আমার কাছে ছিল না, এই লাইটিং হুইলটা, এমন জায়গা দেখি 4500-5000 টাকা বেচছে, আমি কিন্তু 3500 টাকা সেই শুরুর থেকেই বেচতেছি ভাই, জানেন আমার যখন প্রাইসটা একটু কিনা পরে চিন্তা করি 20-50-100 টাকা বাড়ছে না বাড়ে, আমি ওইভাবেই রাখি।
আমি চেষ্টা করি এইভাবে সহজে আমি বাড়াইতে চাই, যখন বেড়ে যায় ভাই সেখানে আমার হাতে কিছু থাকে না। জি, তো অনেক সময় মডিফাই করে নিতে চান, সাদা বডি ফুলগুলো মানছি এগুলো মানে দেখেন আমি দেখাই সাদা বডি কিন্তু আমাদের আছে, একটু প্রাইসটা একটু বেশি পড়ে, যখন কাস্টমাইজ করবেন তখন দাম বাড়বে। এটা আমার হাতে কিছু নাই, আমি দুটো স্কেট বা আমি এটা আলাদা আনছি এটা আলাদা একটা প্রাইস থাকে, সেই জন্য আমি বলি অনেক সময় কস্টিং একটু বেশি পড়ে, মডিফাই করলে একটু কষ্ট পড়বে। আর যেটা রেডিমেড আছে ওটা ওই দামই থাকবে, কোনো সমস্যা নাই। আর এবার দেখাবো আমরা প্রফেশনাল গার্ড, স্কেটিং এর গার্ড। হ্যাঁ, জাস্ট আমি দেখাই দিই প্রফেশনাল গার্ড গুলো, রোজা থেকে আসলে অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও এটা হলো প্রফেশনাল গার্ড। এটা ছয় পিসেরও নিতে পারবেন, কেউ দুই পিস চাইলেও নিতে পারবেন, দুই পিস নিলে প্রাইস বেশি পড়বে, এটা আপনারা ঠকে যাবেন, আমার কিছু করার নেই, আমি ভেঙে দেবো। কিন্তু অনেকে দুই পিস চায় যে আমার এই দুইটাই লাগবে, কিন্তু দাম প্রাইস বেশি পড়বে। পুরো সেট আপটা পড়বে আপনার 1200 টাকা, আর যদি খুলা খুলা নেন জোড়া 500 টাকা। ওকে, এই দুটো 500 টাকা, এই দুটো 500 টাকা, এই দুটো 500, মানে 1500 টাকা সেট পড়বে। এই জন্য বলতেছি খুলে নিলে আপনাকে লস, সেট নিলে আপনাকে লাভ। আচ্ছা, এই জন্য বারবার বলে দিই। এরপরে গার্ড এটা আছে, এটা আছে 550, অনলি 550 টাকা। এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে, এটা দেখাই, আর এটা আছে 400 টাকা। ওকে, 400 টাকাটা দেখে দেবেন ভিউয়ার্স। এই যে এটারও কিন্তু ব্লু কালার আছে, এটা 400 টাকা। ওকে, এটা 400 টাকা, এটা 550, আর এটা আছে 500, আর এটা আছে 1000। এই যে এটা আছে 500, আমি দেখাই দিই, এটা হচ্ছে ব্র্যান্ড নামে কোয়ালিটি, গাটের ভিতরেও কোয়ালিটি আছে, এটা সাইজও আছে, এটা কিন্তু 500 টাকা। ওকে, আরেকটা দেখাবো, ওই যে বাচ্চাদের প্রফেশনাল গার্ড, এটা কিন্তু অনেক হেভি। ওই যে যে গার্ডটা আপনাদের দেখাইলাম 1200 টাকা, যেটা দেখালাম 1200 টাকা, যে গার্ডটা দেখালাম এই সেম গার্ড, সেমটা সাইজ মানে এটা কিন্তু মোজা সিস্টেম, অনেক সময় খালি বেল্ট সিস্টেম, এটা হলো মোজা সিস্টেম, মানে পড়লেও সরবে না। যেটা আমরা যেটা ইউজ করি সবসময় এই গার্ডটা ইউজ করি, তো বাচ্চাদের এটা বড়দের এটা, এটা হলো 1000 টাকা সেট, আর এটা হলো 1200 টাকা সেট। যার যেটা লাগবে নিতে পারবেন, আর যদি কোনো ভুলে কথায় ভুল থাকে অবশ্যই ক্ষমা করে থাকবেন। আর মেন কথা হলো আরেকটা জিনিস দেখাবো, হেলমেট। আর এটা আমার মেসেজ থাকবে, সবাই যারা রোড স্কেটিং অবশ্যই হেলমেটটা ইউজ করবেন, হেডফোনটা ইউজ করবেন না। তো আমি এটা হেলমেটটা দেখাই, তো অবশ্যই আমি বারবার বলবো যারা স্কেটিং করেন অবশ্যই হেলমেটটা ইউজ করবেন, হেলমেটটা মাস্ট, মানে সেফটি গার্ড তো লাগেই, কিন্তু সেফটি গার্ড অনেক সময় ইউজ করেন না, কিন্তু হেলমেটটা দরকার ভাই। আর দয়া করে যারা রোডে স্কেটিং করে হেডফোনটা ইউজ করবেন না, যেহেতু আমি প্রফেশনাল খেলোয়াড় হিসেবে আপনাকে একটা মেসেজ দিতে চাই, প্লিজ সবাইকে, সবার থেকে, সবার জায়গার থেকে একটু সতর্ক হবেন। তো হেলমেট কিন্তু কালার অনেকগুলো আছে, এটা হলো 500 টাকা, এটা হলো 400 টাকা। তো এই জন্য এটার কালার আছে 4টা 5টা কালার, এটাও 4টা 5টা কালার। তো আরো দামি হেলমেট হয় আমার কাছে, অনেক হেলমেট আছে, আসলে দেখানোর মতো সময় নেই। তো কেউ সবাই হেলমেটটা ইউজ করবেন, এইটুকু আমার মেসেজ থাকবে, সবাই ভালো থাকবেন, সাগর স্পোর্টস এর সাথে থাকবেন। আর আরেকটা, ওই যে লাস্ট ভিডিওতে যে বলতে দিছিলাম, ভিডিওর লাস্টে যে প্রাইসটার জন্য, এটা প্রাইসটা থাকবে 19000 টাকা, অনলি 19000 টাকা, অনলি 19000, 125। দুইটা কালার আছে, যার যেটা লাগবে, সাইজ অ্যাভেলেবল আছে, নিতে পারবেন। এটা স্পিডটা দেখেন, ওকে, অনলি 19000 টাকা, এর সাথে বড় ধরনের একটা গিফট থাকবে। সেই গিফটটা যদি আমরা হিডেন রাখি সবচেয়ে মনে হয় ভালো থাকবে, কেন যে সবাই অপেক্ষা থাকবেন যে এই ভিডিওতে সাগর ভাই কি দিতে পারে। এমনও হতে পারে সাগর ভাই সবার একই গিফট দেয় না, এটা কি জানেন, কিন্তু যারে যেটা দিই আমি মনে করি যেটা হাত দরকার সেটা আমি দিই। এই স্কেটের সাথে সব থেকে একটা বড় ধরনের গিফট থাকবে, তো সবাই ভালো থাকবেন ভাই। যে সবাই শেয়ার করবে তাদের কি গিফট থাকবে, সব থেকে শেয়ার যে করবে তার জন্য থাকবে আমাদের আকর্ষণীয় সেই কিউট ব্যাগ, কিউট ব্যাগ সবচেয়ে বেশি শেয়ার করবে, মানে ইউটিউব চ্যানেল সাগর স্পোর্টস আর দামাদেবের চ্যানেল যে বেশি শেয়ার করবে, স্ক্রিনশট দিয়ে যদি আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেন, তার জন্য এই 800 টাকা দামের ব্যাগটা গিফট থাকবে। এটা প্রাইস কিন্তু 800 টাকা, ক্লাবে কিন্তু 1000 টাকা। ও ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এতটুকুই, দেখা নেক্সট ভিডিওতে, ভালো সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।